আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত শিরশির করে কেন তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স প্রতিটি দাঁতের তিনটি করে লেয়ার থাকে আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে প্রতিটি দাঁতেরই তিনটি করে লেয়ার রয়েছে প্রথমে যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় অ্যানামেল এবং দ্বিতীয়তে যে স্তরটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডেন্টিন এবং তারপরে রয়েছে পাল্প যেটির মাধ্যমে প্রতিটি দাঁতে ব্লাড সার্কুলেশন হয়ে থাকে তো ভিউয়ার্স যদি কোনো কারণে দাঁতের এই উপরে ভাগের যে অ্যানামেলটা থাকে সেই অ্যানামেলটা যদি কোনো কারণে ক্ষয় হয়ে যায় বা ভেঙে যায় সেক্ষেত্রে সেই দাঁতটির ডেন্টিন অংশটি ওপেন হতে থাকে আর তার জন্যই সেই দাঁতটি শিশির করে বা সেই দাঁতটি হয়ে ওঠে সেন্সিটিভ টিথ ভিউয়ার্স যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে একটি দাঁতের বেশ কিছুটা অংশ ভেঙে গেছে তো ভিউয়ার্স যদি কখনও কোনো দাঁতের এমনভাবে ভেঙে যায় কিছুটা অংশ সেক্ষেত্রে সে দাঁতে ব্যথা হয় না কিন্তু সে দাঁতটি শিশির সমস্যা তৈরি হয় যেটি ফিলিং না করা পর্যন্ত সেই সমস্যাটি যায় না ভিওয়ার্স এখানে যেহেতু দাঁতের প্রথম যে লেয়ারটি থাকে এনামেল অংশ সেই অ্যানামেল অংশটি এখান থেকে খুঁয়ে যাওয়ার কারণে ভেঙে যাওয়ার কারণেই কিন্তু এখানে এই দাঁতটিতে এই দাঁতটি সেনসিটিভ হয়ে উঠেছে এবং এই দাঁতটিতে তার জন্যই শিশির সমস্যা অনুভব হয় ভিউয়ার্স যদি কখনো দাঁত এইভাবে ভেঙে যায় দাঁতের কিছু অংশ যদি এভাবে ভেঙে যায় সেক্ষেত্রেও সে দাঁতটি টিথ হয়ে উঠতে পারে সে দাঁতের শিশির সমস্যা হতে পারে আর এই শিশির সমস্যাগুলা আপনার সাধারণত কোনো ওষুধ খেয়ে এটি রিমুভ করা যায় না এটি করে আপনি যদি এই দাঁতটি সুস্থ রাখতে চান সেক্ষেত্রে আপনাকে ফিলিং করিয়ে নিতে হবে অর্থাৎ যতটুকু অংশ ভেঙে গেছে ঠিক ততটুকু অংশ যদি আপনি কৃত্রিমভাবে অ্যানামেলটা তৈরি করায় নেন কোনো দাঁতের ডাক্তারের কাছে যে তখনই সঙ্গে সঙ্গে কিন্তু সেই শিশির করা সমস্যাটা বন্ধ হয়ে যাবে আর যদি এভাবে রেখে দেওয়া হয় তাহলে কোন ওষুধের মাধ্যমে আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন না তার জন্য আপনার আহ দাঁতটি কিন্তু যতদিন এভাবে থাকবে ভাঙা অবস্থায় থাকবে ততদিন সেটি শিরশির করতে পারে ভিউয়ার্স এখানে দেখুন যে দাঁতের যে তিনটি স্তর থাকে তার একটি স্তর হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্বচ্ছ যে অংশটুকু এটুকুই হচ্ছে অ্যানামেল অংশ এবং দ্বিতীয় নম্বরের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেন্টিন অংশ তো ভিওয়ার্স এখানে স্বচ্ছ যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দাঁতের অ্যানামেল অংশ তো ধীরে ধীরে এই অ্যানামেলটা যখন ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে যাওয়ার কারণে এই যে যে ভিতরে যে ডেন্টিন অংশটি রয়েছে এটি ওপেন হতে থাকে অর্থাৎ কাছে আসতে থাকে তো এনামেল অংশে আসলে কোনো সেন্সেশন থাকে না কোনো অনুভূতি থাকে না অনুভূতিটা থাকে দ্বিতীয় যে লেয়ার থাকে ডেন্টিন সেই ডেন্টিনে তো ভিওয়ার্স এই অ্যানামেল ক্ষয় হয়ে যাওয়ার কারণে যখন ডেন্টিনটি ওপেন হতে থাকে তখনই কিন্তু দাঁত শিশির সমস্যা হয় এমনকি সামান্য বাতাসেও কিন্তু শিশির করতে পারে দাঁত ভিউয়ার্স এছাড়া যদি কখনও কোনো দাঁতে এই ধরনের গর্ত হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন যে একটি দাঁতের সাইডে কিছুটা গর্ত হয়ে গেছে যে গর্তটা হওয়ার ফলে দাঁতের অ্যানামেল অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ এখানে এতটুকু অংশে অ্যানামেল অংশ নাই আর অ্যানামেল অংশ না থাকার কারণে এখানে ডেন্টিনটা ওপেন হয়ে আছে আর তার জন্য এই দাঁতটি সেন্সিটিভ টিথ অর্থাৎ এই দাঁতটি আপনি যখন ঠান্ডা পানি খেতে যাবেন এমনকি বাতাসেও এই দাঁতটি শিশির সমস্যা হতে পারে ভিউয়ার্স এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের গোড়া থেকে মাংস সরে যাওয়ার কারণেও কিন্তু দাঁত সেন্সিটিভ হয়ে পড়ে এখানে দেখা যাচ্ছে যে দাঁতের কিছুটা অংশ এখানে দাঁতের গোড়া বেরিয়ে আছে অর্থাৎ এই যে মাড়িটা দেখতে পাচ্ছেন এই মাড়িটা কিন্তু একসময় এখানে থাকার কথা ছিল একসময় ছিল এখানে কিন্তু যে কোনো কারণে দাঁতের গোড়া থেকে মাংস সরে যাওয়ার কারণে দাঁতের গোড়া ক্ষয় হয়ে গেছে আর তার জন্য এই দাঁতটি যে দাঁতের এই ধরনের সমস্যা হবে সেই দাঁতটি আপনার শিশির সমস্যা থাকতে পারে বা শিশির সমস্যা হতে পারে ভিউয়ার্স এখানে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে প্রতিটি দাঁতের গোঁড়ায় কিছু না কিছু ক্ষয় রয়েছে এমন হলে অবশ্যই সেই দাঁতে শিশির সমস্যা বেশি হয় ভিওর্স এখানে দাঁতের যে অ্যানামেল অংশটি থাকে সেটি দাঁতের এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত বিস্তৃত থাকে আর দাঁতের গোড় যত ভিতরের দিকে যাওয়া হয় যত গোড়ার দিকে যাওয়া হয় ততই অ্যানামেল কমতে থাকে যেমন প্রতিটি দাঁতের দেখুন এই দাঁতের এখান থেকে শুরু করে এই পর্যন্ত অ্যানামেল রয়েছে এখানে এই দাঁত এখান থেকে শুরু করে এই পর্যন্ত অ্যানামেল রয়েছে এটিরও এখান থেকে শুরু করে এই পর্যন্ত এমান অ্যানামেলটা রয়েছে কিন্তু এই যে গোড়ার দিকটা যতটুকু অংশ বেরিয়ে আছে এতটুকু অংশ এখানে অ্যানামেল নাই আর অ্যানামেল না থাকার কারণে এখানে ডেন্টিন তো এই ডেন্টিনটাই স্পর্শকাতর একটি স্থান তো ভিওর্স এই ডেন্টিনেই আসলে শিশির সমস্যাটা অনুভব হয় ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে একটি দাঁতের গোড়ার দিকটা কিছুটা অংশ ক্ষয়ে গেছে এমন যদি কারো থেকে থাকে তবে এমন দাঁতেও আপনার শিষ্যির সমস্যা থাকতে পারে যে সমস্যা কোনো ওষুধ খেলে যাবে না এর জন্য আপনাকে ফিলিং করাতে হবে অর্থাৎ যতটুকু অংশ ক্ষয় হয়ে গেছে ততটুকু অংশ আপনাকে ফিলিংয়ের মাধ্যমে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে সেটিকে ফিলিংয়ের মাধ্যমে সেখানে কৃত্রিমভাবে অ্যানামেলটা তৈরি করা যায় তো আপনি যদি কৃত্রিমভাবে অ্যানামেলটা তৈরি করে নেন সেক্ষেত্রে সেই দাঁতের শিষ্যির সমস্যাটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে আর সেক্ষেত্রে আপনাকে কোনো ওষুধ খেতে হবে না আর ওষুধ খেলে এই সমস্যায় কোনো কাজও হয় না ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও দেখুন কয়েকটি দাঁতে কিন্তু ক্ষয়ের সমস্যা রয়েছে দাঁতের দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল রয়েছে সেখানে কিছুটা অংশ ক্ষয় হয়ে গেছে তো এরকম ক্ষয় হয়ে যাওয়ার কারণে এই দাঁতটি সেন্সিটিভ টিথ হয়ে যায় আর সেন্সিটিভ টিথ হয়ে গেলেই সেই দাঁতটি শিশির করে ঠান্ডা পানি খেতে গেলে শিশির করে এমনকি বাতাসেও শিশির করে তো ভিউয়ার্স এ ধরনের সমস্যা এড়াতে যতটুকু অংশ ক্ষয় হয়ে গেছে ততটুকু অংশ যদি ফিলিং করিয়ে নেন তাহলে কিন্তু সেই সমস্যাটা ঠিক তখন থেকেই বন্ধ হয়ে যাবে যেমনটি এখানে দেখানো হয়েছে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি দাঁতেই কিন্তু ক্ষয় ছিল সেই ক্ষয়গুলো কিন্তু ফিলিং করে দেখেন এখানে ফিলিং করার পরের ছবি ফিলিং করে সেই ক্ষয়গুলো পূরণ করে দেওয়া হয়েছে আর যখনই এই ফিলিং করে এই ক্ষয়গুলো পূরণ করে দেওয়া হবে ঠিক তখনই আপনার সেই শিশির সমস্যা বা সেন্সিটিভ যে সমস্যাটা ছিল সেটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে তো ভিওয়ার্স এ ধরনের সমস্যায় দাঁত যদি শিশির করে মনে করবেন যে হয়তো আপনার দাঁতের কোনো অংশে ক্ষয় রয়েছে আর সেই ক্ষয়টি পূরণ করে নেওয়াটাই হচ্ছে ফিলিং করা যখন আপনি কৃত্রিমভাবে ক্ষয়টি পূরণ করিয়ে নেবেন তখন থেকেই আপনার সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম